অস্থায়ী কর্মীদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে বুধবার মধ্যরাত পর্যন্ত মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার পুরঞ্জয় সাহাকে অফিসের মধ্যে ঘেরাও করে রাখা হলো। এই ঘটনার খবর পেয়ে রাতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের অফিসের সামনে পৌঁছায়। 135 জন অস্থায়ী কর্মীরা ভাইস প্রিন্সিপালের অফিসের সামনে বসে থেকেই তাকে ঘেরাও করে রাখে। বিক্ষোভকারী অস্থায়ী কর্মীদের অভিযোগ, রাজ্য স্বাস্থ্য দপ্তর মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের পুনরায় নিয়োগের নির্দেশ দেওয়ার পরেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে চরম উদাসীনতা দেখাচ্ছে। কেন তাদেরকে কাজে পুনর্বহাল করা হচ্ছে না, তারিখ কৈফিয়ত করা হয় এদিন। এরপরেই মধ্যরাত পর্যন্ত ভাইস প্রিন্সিপালকে ঘেরাও করে রাখেন মেডিকেল কলেজের বিক্ষোভরত 135 জন অস্থায়ী কর্মী। মূলত মহিলারাই এদিন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালকে ঘরের মধ্যেই ঘেরাও করে রাখেন। বিক্ষোভকারী অস্থায়ী কর্মীদের বক্তব্য, পুজোর আগে তাদেরকে কাজ থেকে ছাঁটাই করার বিজ্ঞপ্তি জারি করেছিল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে রাজ্য স্বাস্থ্য দপ্তর মালদা মেডিকেল কলেজের 135 জন অস্থায়ী কর্মীকে কাজে পুনর্বহলের একটি নির্দেশ জারি করে। এদিন বিক্ষোভকারী অস্থায়ী মহিলা কর্মী সর্বরী লাহিড়ি বলেন, রাজ্য সরকার আমাদের কাজে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে, কিন্তু মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কাজে নেওয়ার কোনো ব্যবস্থাই করছে না, ফলে কয়েক মাস সংকটের মধ্যে আমাদের কাটাতে হচ্ছে। এই অস্থায়ী কর্মীদের মধ্যে কেউ গ্রুপ দিতে কাজ করেন, কেউ ড্যাব টেকনিশিয়ান, আবার কেউ ডাটা এন্ট্রি অপারেটর কাজে যুক্ত রয়েছেন। প্রত্যেকে কাজ হারিয়েছেন, যার ফলে অসন্তোষ ছড়িয়েছে অস্থায়ী কর্মীদের মধ্যে। আমরা কবে কাজে যোগ দিতে পারবো তারই দাবি জানিয়ে মধ্য ভাইস প্রিন্সিপালকে আটক করে রেখেছি। পরে অবশ্য পুলিশ ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। চাকরিতে নিয়োগ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন অস্থায়ী কর্মীরা। যদিও এ ব্যাপারে মালদার ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা জানিয়েছেন, ওই অস্থায়ী কর্মীদের কাজে পুনর্বহলের প্রক্রিয়া চলছে, এর বেশি আর কোনো মন্তব্য করতে চান না। সঙ্গে সঙ্গে কথাটা উনি পাল্টে দিলেন, আমি কিন্তু প্রুফ দেখিয়ে কথা বলেছি। কতজন আছেন আপনারা? আমরা মোটামুটি এখানে 25-30 জন আছি মহিলারা। টোটাল কতজন? টোটাল 136 জন। কতদিন ধরে কাজ করছিলেন এখানে আপনারা? আমি এখানে 11 বছর ধরে কাজ করছি। আর সবাই আপনাদের সবাই কেউ 20 বছর, কেউ 40 বছর, 24 বছর, কেউ 25 বছর, এরকম ধরে পুরনো সব লোক করে আছে। কবে ছাঁটাই করলো? কবে ছাঁটাই হয়েছি? আমরা মোটামুটি 21 জুন মাস থেকে, আমরা জুলাই মাসে 15 তারিখ থেকে আমরা অবরোধে বিক্ষোভে বসে আছি। ঠিক, আপনার নাম? আপনার নাম? আমার নাম সর্বরী লাই। সর্বরী লাই, সর্বরী লাই। জল ভিতরে জল আছে। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।